डीजे बापी दूसरा नंबर पोल We'll be right back.
পূজারি মজবন্দি আমরা পূজারি কথা হলো বিশেষ ঘোষণা। ঘোষণাটি মন দিয়ে শুনবেন। যে সমস্ত বীর সৈনিক ভারতবর্ষের ধরিত্রীকে রক্ষা করার জন্য প্রাণ উৎসর্গ করেছে তাদের চরণে শতকোটি প্রণাম ও সালাম। আপনারা জানেন ভারতবর্ষের বুকে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস আমাদেরকে আক্রান্ত করে চলেছে, তাই কেউ আতঙ্কিত হবেন না। আজ এই শুভরাতে জাতি ভেদ ভুলে গিয়ে মানবতা জ্ঞান বিবেক চেতনা ফিরিয়ে ভ্রাতৃত্ব বজায় তুলি। নমস্কার পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা ভগবানী মঙ্গলময় শিবের আশীর্বাদ মাথায় নি এবং নট্যচর্য গিরিজের চরণ মাথায় করে অগণিত দর্শক মন্ডলী এবং কমিটি দাদা ভাইদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি। অনেক দুঃখ যন্ত্রণা মাথায় নিয়েও সর্বনিরানন্দের মাঝে আনন্দের ধারা বইয়ে দিতে আসছে 1427-28 বঙ্গাব্দে। সৃষ্টি হোক নতুন ইতিহাস। চমক লাগাতে এসে গেছে সবার প্রিয় একটি নাম, শিব শক্তি গাজন তীর্থ গীতি দল প্রতিষ্ঠাতা রতন সরোদর ও সুধীর হালদার, দল কোপাইটার গোবিন্দ সরোদর ও বলরাম হালদার, ম্যানেজার দীনবন্ধু সরোদর, সহ ম্যানেজার ভগবান সরোদর, পরিচালনায় সুধীর মণ্ডল ও সুভাষ হালদার, আলো ভাই বোন ইলেকট্রিক, নিয়ন্ত্রণে তাপস নস্কর, ধ্বনি মহাকালী সাউন্ড, নিয়ন্ত্রণে পবিত্র মণ্ডল, সুর সুভাষ হালদার, গীতিকার রামকৃষ্ণ বৈদ্য, যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী মাস্টার সুভাষ হালদার, কর্নেট মিলন শিকার অক্টোপ্যাট ধর্ম হালদার ও তবলার জাদুঘর বদ্রীনাথ সরোদার। বাইনারির জন্য যোগাযোগ করুন কুলতলি জামতলা সানকে জাহান পাঁচমাস্টারের মোড়, বাডুলদার চায়ের দোকান ও কাপদীপ কামার হাট সমস্ত গদি ঘর। যোগাযোগ দূরাভাষ 9647672941। আমাদের আরো একটা দল রয়েছে নিউ জয় মা সরস্বতী গাজন তীর্থ। চরিত্র চিত্রায়নে কমিক রাজ দয়াল পাই, প্রতিভাময় জগদীশ হালদার, কমিক কম্পিউটার মনোরঞ্জন সরদার, অদৃষ্ট মিষ্টি নায়িকা তাপস ভুঁইয়া, হাসি রাজা জয়দেব সরদার, গ্লামার কুইন মূরতি মণ্ডল, ক্লাসিক্যাল নরেন সরদার, স্বপ্ন সুন্দরী নায়িকা বিক্রম সরদার, এবং বর্তমান গাজন জগতের একমাত্র অ্যাংরি হিরো মডার্ন কমেডিয়ান ভগবান সরদার। We'll be right back.
कुशली शिल्पी समन्वय शुरू करछे आमादेर प्रथम निवेदन বাস্তবাদী বালাগর পোস্টার শ্রবণ গায়ন রচিত ও ভগবান সরদার দয়াল পায়েক নির্দেশিত অভিনীত সম্পাদিত বৈশাখী ঝড় ভেঙে দিল ঘর ভালোবাসা নেই কোনো মায়া মরুভূমি দেখি চুবি চুবি ফেলব পকে ঝুলে অটল ঘর ওর আমি ঝুলে থক আর বলবই না আমরা সময় আশা নিয়ে বেঁচে থাকি কিন্তু আমাদের সে আশা পূরণ হয় গজনের কি বলো কি বলতে চাইছো তুমি সংসার দিন দশকে বুহর গো জুটির শিমুল বলি আপনি তো বেশ মজার মানুষ মানুষের মধ্যে আছেন রাম রাবণ
মানুষের মধ্যে আছে যুধিষ্ঠির দুর্যোধন মুকুল ধরি শয়তান মির্জা ফরের জন্য ভারতের স্বাধীনতা যুদ্ধস্তমিত হয়েছিল পরাধীনতা ছিল আমাদের উপহার আপনার ঠিকানা আপনার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি পতি ফেলে দিলে আমার পতি মানুষ হিসেবে আমার তো একটা কর্তব্য আছে নাকি তাই তো নিশ্চয় আমি রিক্ত আমি কিছুই আমার নেই আচ্ছা শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই এই সামান্য ফুলের তোড়াটি আপনাদের উপহার হিসেবে দিলাম আরে আপনাদের জন্য এনেছে এই দিন ধরুন ও ভাবছেন দুটি মাত্র ফুল না না আরো রয়েছে অনেক বড় উপহার দেবো কেমন তবে একটু পরে আশীর্বাদ করুন আমাদের বিবাহ জীবন যেন সুখ সমৃদ্ধি ভরে ওঠে কি নরো দেখলেন তো কেমন উপহার দিল জয় শিব শঙ্কর অমর দু চোখের সামনে আমার পৃথিবী আনন্দ বিষাদের মৃত্যুর সঙ্গে মিলেমিশে হয়ে গেছে কখনো ধ্বংসের রূপ কখনো সৃষ্টির পরে বয়ে এনেছে অনুর গন্ধটাকে তোর চিহ্ন কাছে ওই মহামান্য নদীর বুকে তোর অঙ্গিত জলধিত হৃদয়ে অনেক জবার হৃদয় স্থান করে নেব আমি এমন শুভ দিনে কে এমন সর্বনাশ করলো বলতে জবা এই জবা এই ওঠো জবা ওঠো জবা এই জবা নরো পাপের খাজনা মারো তুমি আমি করার কি যা করার তো সেই করবি তবে এই দুঃখের দিনে তুমি বড় একা হয়ে গেলে গো তাই ভাবছিলাম আমি যদি তোমার পাশে থাকি না না মানে যদি আর কি তোমার স্বামী মনে না না তবে তোমাকে আমি ভাববার সময় দিলাম ভেবে দেখো কাকে গ্রহণ করবে তুমি আরে তোমার আমাকে মেনে নেবে না
সবাই বলবি ব্যভিচারী লিপি তো খা গোলাটা পাপি আরে বাপ আরে বাপ ওব কলঙ্ক সব কথা অনেক পুরানো হয়ে গেছে জবা এই যে মানুষগুলো ঘুরতে দেখছো না কেউ ঝুলি কাঁধে করে নিয়ে বিয়ে পাশ করে ঝুলি কাঁধে করে নিয়ে ঘুরছে ওই ঝুলির মধ্যে বাপের বান্দে বান্দিনু পর্যন্ত বাদের টাকা টাকা আর হচ্ছে জবা ওরা যখন মাইক ধরে লেকচার দিচ্ছে সে কোন পাপের ফুল ধরে ধরে পড়ছে জবা কারণ এরা তো কেউ সত্যি কথা বলে না মাঝে মধ্যে দু চারটে খুনও করছে কখনো নারী হরণ কখনো নারী পাচার কখনো নারী ধর্ষণ এগুলিও করছে কিন্তু পাপ এদেরকে ছুঁতে পারছে না জবা আবার ওদের বাপের নাম জিজ্ঞাসা করে জবা বলতে পারবে না বলবে বলবে ও মুহালদার বা নস্কর বা বেনার্জি বা চক্রবর্তী কিন্তু আসল বাপ কে তা কেউ জানে না যেমন ওই যে মায়েরা বোনেরা কেউ কি অনেক কেউ বধু সেজে রয়েছে না না ওসব লোক দেখানো ওই ঘন্টার মধ্যে বাপ চলির মধ্যে পাপ আবার পেটে উপা সর্বদা পাপ নিয়ে বই বেড়াচ্ছে জবা তাই আসল বাপের খবর তো কেবল মাত্র ওরাই বলতে পারে তাই বলছি জবা এসব ছাড়ো পাপ কলঙ্ক এসব কিছুই নয় পাপের পন্থে পণ্য পদ্ম ফুলে ফুলে হতে পাপ মানুষ পুঁজি পাপের ব্যাধি পাই শেষে অনুদান অনেকে বেদনা ভরা আমার জীবন আমি ব্যথা পেতে চাই না অনেকে বেদনা ভরা আমার জীবন আমি ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না অনেকে বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না আমি আর ব্যথা পেতে চাই না হাত বাড়ালেই বন্ধু পাবে কাছে এলে সাথী মনের ঘরে উঠবে জলে হাজার সুখের বাতি প্রতীক্ষায় রইলাম আমি মানে কানাম আছে বাবু যাকে পাবে তাকে চো তুমি চলবে কি করে জবা তাই তো বলছিল এই নষ্ট ফুলের কষ্ট বেশি আর এই বিধবাকে নিয়ে করে সবাই হাসাহাসি রাখি বন্ধন আচ্ছা তোমার এই বলতো কত সময় হয়ে গেল দাদারা তো মাথা গরম না যখন তখন রেগে যায় আরে এ দাদা আরে গেলি কোথায় রে আচ্ছা তোমরাই বলো না এখন রাখি তা আমি কখন কাকে পড়াই বলতো ছিলিস কোথায় দিয়ে তোর হাতটা দে এই রাখিটা আমি তোর হাতে পরিয়ে দিই বছর বছর বন্ধনের ভাই ভোটার বর্ষ তবে কেন চারিদিকে মা বোনেরা হয় ধর্ষণ
বঙ্গভঙ্গ আন্দোলন সভা জাতি কত বৈষম্য দূর করে ভাতৃত্ব বজায় তোলার জন্য কবি গুরু রাখি উৎসব প্রচলন করেছিলে সবাই আমরা ভাই ভাই আরে বিপদ এলে আমি না এই দাদা রাগ করো সব কথা আজ বলতো এই শুভ দিনে তুই আমার জন্য আজ কি উপহার টেনেছিস তুই যে আমার একমাত্র শেহের ছোট বোন তোকে কি আমি উপহার না দিয়ে থাকতে পারি রে বোন না দাদা এই যে তোর জন্য না তোর জন্য না আমি এই মুক্তির মালাটা এনেছি রে বোন খুব সুন্দর এই যে খুব সুন্দর রে বোন তোকে খুব সুন্দর মানাবে রে বোন দাদা আই বোনাই আজ আমি তোকে নিজের হাতে এই আনন্দের দিনে একটু মিষ্টি মুখ করিয়ে দিই তাই চল আই বোনাই কেন দাদা করুণটা দুই জনে এই সামান্য অপরাধী আমরা একে মায়ের পেটের ভাই বোন আমরা শক্তি রক্তের সম্পর্ককে তুই অস্বীকার করে তুই আমাকে বিষ খাওয়াতে পারলি দাদা আমি জানি না আমার কোন জ্বালা করছি আমার দম আটকে আসছে এই দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না আমার চারদিক করে অন্ধকার হাসছে আমি কিছু দেখতে পাচ্ছি না আধার হলো জীবনে সূর্য হয়েল অবসাদ হৃদয় আমার ব্যথায় কাঁদে কেন বলো ভগবান কেন বলো ভগবান আধার হলো জীবনে সূর্য হৃদয় আমার ব্যথায় কাঁদে কেন বলো ভগবান কেন বলো ভগবান কেন বলো ভগবান কেন বলো ভগবান আমি পাচ্ছি না আমার আমার কেমন ডপটা আটকে আসছে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না এই দাদা তুই কোথায় দাদা আমি জানি পাচ্ছি না ফুলে ফুলে সুশোভিত মানুষের রচিত উদ্যানে অন্ধকার জবানে কানাবে তারই মধ্যে ভুবনে বিজয়ী আলো নিয়ে এলেন লিওনার্দো দা ভিঞ্চি স্বপ্ন শিল্পের সমারোহ মোনালিসা আপনারা কি ভাবছেন আমরা এক মায়ের পেটের ভাই বোন আমাদের নিজের বোনকে কেন আমি বিষ খাইয়ে হত্যা করলো কারণ আছে কারণটা আপনারা জানেন আমার কি একটু কষ্ট হয় না আমার কি একটু দুঃখ হয় না আমার কি একটু যন্ত্রণা হয় না আমাদের সংসার হলো মন্দির স্বামী দেবতা ও আমার ননদিনী হলাম এই মন্দিরের পূজারিণী একই তোমার চোখে জল কেন সুখের পাখি উড়ে গেছি এই খাতা আছে পড়ে আমি শুধু কেঁদে মরি ওই বেদনার বালু চরে কি বলতে চাইছো তুমি বলতে চাইছি কি জবা জানো ওই দেখো জবা ওই দেখো আমার একমাত্র শের ছোট বোন কত আদরে হঠাৎ কেন জানি না বিষকে আত্মহত্যা করলো না
असीम বেদনা দিয়ে গেলি তুই এই অন্তরে হৃদয়ের বেদনা হৃদয়ে থাকি বাজা থেকে যাই বাইরে শুধু চেয়ে থাকি মুখে এই কন্দনহারা দুঃখে এই শিরায় শিরায় হাত আর কেন ধনিয়া ওঠে না এই বুকে বিশাল চলো যুব চলো পুলিশ খবর পাওয়ার আগে আমার শের ছোট বোনকে নিয়ে ওই শ্মশানে যাব ওর মুখাগ্নি করবো আমি সুন্দর দেহ দাও দাও করে জ্বলবে বিশাল 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 আমার জীবনকে বিস্ময় করে দিয়েছি আমি চিনতে পেরেছি বিশালের আসল রূপ শাসলে মানাও কিন্তু বাবার একটা দানও আমার স্বামীকে হত্যা করেছে ওই বিশাল নিজের শের ছোট বনিকে কোন করেছে ওই বিশাল এবার এবার ওকে আমি দেখাবো ভানুমতির কে করছে নির্মম কারাগার নগুল মনি ঠুর বম মনো বুঝনা ভালো কথা পড়িয়াছি সে তো আসনা বলাম ভালোবাসা বাসা বাসা এ তো দেখছি আমার সবকিছু জেনেই ফেলেছে একে কি করা যায় একেও মৃত্যুদণ্ড উপহার দিতে হবে এই বলছিলাম কি জবা জানো জবা জানো আমি না তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম জানো জবা কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার ফলে আমার সে স্বপ্নটা আর দেখা হলো না আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধবো তোমার এই সুন্দর জীবনটাকে সুখ শান্তিতে ভরিয়ে দেব কিন্তু তা বোধহয় আর হবে না কারণ তুমি যে আমার জীবনের সব ইতিহাস জেনেই ফেলেছ তাই তোমাকে বোধহয় আর বাঁচিয়ে রাখা যাবে না বিপ্লবী রক্ত বইছে শরীরে তাই কোনো বেইমানির ক্ষমা সে তুই আমাকে শয়তান বল আর হারামি বল আর জানোয়ার বল তবে আমার আদরের বিধবা স্ত্রী কি এবার আমি নিজের হাতে শেষ করে দেব সাবধান তোরা সবাই সাবধান তোরা পালিয়ে যা তোরা পালিয়ে যা কেউ বাঁচবি না তোরা কেউ বাঁচবি না দেখছিস না দেখছিস না অন্যায়ের প্রতিবাদ কেউ করছি না তোরা কেউ বাঁচবি না কে রে বাবা তুই খগে না আমি খগে না আমি খগে নয় আমি হলাম সিআইডি বিক্রম সিং অফিসার আমার কাছে ইনফরমেশন আছে তাই এই মুহূর্তে আমি আপনাকে গ্রেফতার করিলাম জীবনের হাটে শুধু দুঃখই পেলাম জঞ্জাল মুক্ত করার আগে আমি অ্যারেস্ট হয়ে গেলাম তোমাকে কাছে পেয়ে ভেবেছিলাম নিজের জীবনটা বদলে যাবে কিন্তু তুই বদলে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি যদি কোনোদিন বুঝতে পারো আমি তোমাকে সত্যিকারের ভালোবাসতাম
তাহলে সেদিন হবে আমার ভালোবাসার সেরা প্রাপ্তি। আজ আমি বুঝে গেছি এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই দুদিনের অতিথি মাত্র, যে যার স্বার্থ আর অহংকার নিয়ে ব্যস্ত। বিশাল কনমাছি ভূভু যাকে পাবি তাকে ছোঁয়াকে অত্যাচার করত। তারপর একদিন রাতে আমার দিদিকে খুন করে ওই বটবৃক্ষ গাছের গায়ে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখে, আইন ওকে শাস্তি দেয়নি। তারপর আমি যখন শুনলাম ওই শয়তানটা ষড়যন্ত্র করে আমার তোমাকে বিয়ে করছে, তখন আমি সহ্য না করতে পেরে ওই শয়তানটাকে নিজের হাতে শাস্তি দিই। জবাব, বিনা অপরাধে আপনি আপনার বোনকে হত্যা করলেন কেন? জবাব দাও। কারণ আমাদের বিপ্লবী বংশ, আমার দাদু ছিলেন ভারত স্বাধীনতা সংগ্রামের সৈনিক, আমার বাবা ছিলেন সেনাবাহিনীর মেজর জেনারেল, আর আমি দেশকে ভালোবেসে দেশপ্রেমী। আর সেই বংশের মেয়ে হয়ে সন্ত্রাসবাদী ছেলেকে ভালোবাসত, দেশের গোপন তথ্য সরবরাহ করত, যে জন্য আমি সহ্য না করতে পেরে আমার নিজের চেয়ে ছোট বোনকে আমি বিষ খাইয়ে হত্যা করি। যা কিছু আইন সঙ্গত সেটা ন্যায় সঙ্গত নাও হতে পারে, আর যা কিছু ন্যায় সঙ্গত সেটা আইন সঙ্গত নাও হতে পারে। দেরি করবেন না বিশাল বাবু, চলে আসুন। যাওয়ার আগে আমার আরাধ্য দেবতা মঙ্গলময় শিবের চরণে জানাই শেষ প্রণাম। হে ভগবান, তুমি তো যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, এই দয়াহীন সংসারে ক্ষমা করো সবে। আমি যে দেখেছি বিচারের বাণী নীরবে নেতৃত্বে কানে, আমি যে দেখেনু তরুণ বালকুল মা ভয় জুটেছে কি যন্ত্রণায় মরেছে নিষ্ফল পাথরে মাথা কুটে, তাই তো তোমার সুদাই অশ্রু জলে। হে ভগবান, যারা তোমার বিষাইছে বাবুটি ভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? হে ভগবান, তুমি কি তাদের বেসেছ ভালো? তুমি কি তাদের বেসেছ ভালো? আমি যদি তোমাকে কোনোদিন কারো অকারণে কষ্ট দিয়ে থাকি তাহলে তুমি আমাকে অবধিভাবে ক্ষমা করে দিও। জমা, তোর উপরে যতটা অভিমান করি তার চেয়ে হাজার গুণ বেশি তোকেই ভালোবাসি। ভালোবাসা মানে দেহের আকর্ষণ রূপ না, ভালোবাসা মানে হলো সত্তা সম্মান বিশ্বাস আর ভরসা। যদি কোনোদিন খবর পাও আমি মরে গেছি তাহলে জেনে নিও জমা, শেষবার চোখ বোঝার আগে তোমার ওই মুখটা বহুবার খুঁজেছি। জমা, তোমার ওই মুখটা বহুবার খুঁজেছি। বিশাল, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমাকে যেতেই হবে জমা, আমাকে যেতেই হবে। তবে যাওয়ার আগে জীবন নাটকের শেষ সংলাপটি বলে যায়, ওগো সভ্য সমাজের মানুষ, এই দেশকে ভালোবাসো, এই সমাজকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, আর এই স্বাধীন ভারতবর্ষ থেকে ওই শয়তানদেরকে ধ্বংস করো। সময় নষ্ট করবেন না বিশাল বাবু, চলে আসুন। বৈশাখী ঝোড় ভেঙে দিল ঘর, ভালোবাসা নেই কোনো মায়া, মরুভূমি মন দেখেও দুঃখ, এই পৃথিবীতে পাপের ছায়া। বিশাল, আবার নতুন ভুলে যাওয়া নাম ভুলে দেখোনা, হারানো স্বপ্ন চোখে দেখোনা, হারানো স্বপ্ন।